নমস্কার সবাইকে, আর একটা ফেসবুক লাইভ সেশনে সবাইকে স্বাগত। আজ দুপুরে ফেসবুক লাইভ এসেছি, তার মূল কারণ হচ্ছে ইশ দেবাশিস আমাদের নতুন সিঙ্গেল রিলিজ করেছে 2019-এর একদম শুরুর দিকে। গানটির নাম ইশ দেবাশিস এবং এর মধ্যেই গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে, এবং অনেক ধন্যবাদ সবাইকে গানটাকে এত ভালোবাসা, এত সাপোর্ট দেওয়ার জন্য। যে ধরনের গান আমরা সিনেমায় ব্যবহার করতে পারি না, এমন অনেক গানই তৈরি হয় যেগুলো লিখতে ইচ্ছে করে, লেখা হয়েও যায় কিন্তু পড়ে থাকে, কারণ কোনো সিনেমার বিষয় বা কোনো সিনেমার সঙ্গে কোনোভাবেই চিত্রনাট্যের সঙ্গে কোনোভাবেই গানগুলো মিলে না। সেই গানগুলো ইচ্ছে করেই আমরা অ্যালবামের জন্য রেখে দিই, এবং অ্যালবামের কাজ শুরু হয়েছে গত বছর কালবৈশাখী থেকে শুরু হয়েছিল, এবং এটা অ্যালবামের তৃতীয় গান। প্রথম গান ছিল কালবৈশাখী, তারপর মিথ্যে কথা, এবং তারপর ইশ দেবাশিস। এবং খুব খুব পজিটিভ রেসপন্স পেয়েছি, যাতে ভালো লাগছে। যেটা জানানোর কথা, যেটা শোনানোর কথা, সেটা একটু শুনিয়ে নিই। ইশ দেবাশিস, তুমি বড় হয়ে গেছো দেবাশিস। ইশ দেবাশিস, চেনা ঠিকানার নেই হদিশ। ইশ দেবাশিস, বয়ে গেল শুধু বছরের ঢেউ। ভালোবাসো যাকে, আজ তার পাশে অন্য কেউ। একে একে সব চলে যায়, স্কুল পাড়া কলেজ অফিস, সিলেবাস শেষ হয়ে যায়, জীবন দিয়ে যায় না নোটিস। দেবাশিস, তুমি তারাদের পাহারাদার, রোজ রাতে নেশা দূর চোখে ফিরতে চা। দেখো, একটা গান তৈরি করতে যেরকম কথার প্রয়োজন হয়, সুরের প্রয়োজন হয়, কণ্ঠের প্রয়োজন হয়, আরো অনেক কিছুর প্রয়োজন হয়। প্রয়োজন হয় ভালো মিউজিশিয়ানদের, এবং সেই সাপোর্ট আমি বহুদিন ধরে পেয়ে আসছি আমার ব্যান্ড দা অনুপম রয় ব্যান্ডের কাছ থেকে। এবং এই ব্যান্ডের প্রত্যেক সদস্য অনেকটা সময় বার করে তাদের ব্যস্ত শিডিউল থেকে এই গানটা তৈরি করতে সাহায্য করেছে। নবরুণ বাজিয়েছে কিবোর্ড, ঋষভ বাজিয়েছে গিটার, রণ বাজিয়েছে বেস, আর সন্দীপন বাজিয়েছে ড্রামস। কিন্তু শুধু বাজালেই তো চলে না, সেগুলোকে ভালো করে রেকর্ড করতে হয়। স্টুডিও সনিক সলিউশনে রেকর্ড করা হয়েছে, দেবজিৎ রেকর্ড করেছিল এবং চমৎকার করে মিক্স করে মাস্টার করে জিনিসটা প্রেজেন্ট করেছে সৌমি ভাই। এবং এই গোটা টিমটা যে কাজ করেছে শুধু গান ভালোবেসে এবং নতুন গান রিলিজ করার তাগিদে, মানুষকে নতুন গান শোনানোর তাগিদে, নতুন সাউন্ড ক্রিয়েট করার তাগিদে। কিন্তু শুধু গানটা তৈরি হলো, তারপর কি হলো? তারপর আমাদের হাত ধরে SBF মিউজিক, এবং বাংলায় সত্যি সত্যি এরকম মিউজিক লেভেল সঙ্গে থাকার যে কতটা আনন্দের সেটা বলে বোঝানো যায় না। গোটা টিমের, SBF মিউজিকের প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কাজ করে, তারা এত সিনসিয়ারলি, এত ডেডিকেটেডলি কাজ করে, এবং সেইটার জন্যই হয়তো গানটা আরও বেশি মধুর হয়ে, আরও বেশি অ্যাকসেপ্টেবল হয়ে আমরা প্রেজেন্ট করতে পারি। গানটার ভিডিও বানানোর পেছন থেকে, এবং গানটার ভিডিওর পেছনে কতটা পরিশ্রম করে তারা, চিন্তা ভাবনা থেকে গোটা টিম একটা ইনভলভমেন্ট থাকে। এবং আমার অনেক অনেক ধন্যবাদ SBF মিউজিককে আমাকে আমার নতুন গানকে সাপোর্ট করার জন্য, যাতে মানুষ আরও নতুন গান শুনতে পারে। এবছর আরও অনেক গান নিয়ে আসবো, তবে বছরটা খুব ভালো শুরু হচ্ছে, কারণ যাই রিলিজ করেছি এখন অবধি মানুষ ভালোবেসেছে। ইশ দেবাশিস আরও ভালোবাসতে থাকবেন, বাকি গানটা শোনানোর চেষ্টা করি। ইশ দেবাশিস, ছেঁড়া বোতামের ক্ষত ভোলা যায়, লেগে থাকে সুতো তোমার হৃদয়ের এক কোণায়। ইশ দেবাশিস, ভেঙে যাওয়া কিছু বোতলের কাঁচ, নেচে জল চটপট করে মরে গেছে মাছ।
পাওয়া যায়। একদিন ফুরিয়ে গেলে দেরি হয়ে গেল দোটা না, দেবাশিস তুমি তারাদের পাহারা দাও। রোজ রাতে নেশা দূর চোখে ফিরতে চাও, দেবাশিস তুমি সব কিছু গিলে ফেলে। লেখো ভালো আছো ফেসবুকে দেওয়ালে, শুনতে থাকো ইস দেবাশিস বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে, ইউটিউবে, যেখানে পারো, যে কোনো অরিজিনাল সাইটে গান গান শোনার জায়গায় শুনবে। এবং ভালোবাসা জানিও, আমরা আবার নতুন গান নিয়ে আসবো, ততক্ষণ শুনতে থাকো ইস দেবাশিস। গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে, নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে, কোথায় যাব তুমি বলে দাও। এখন স্টেশনে থামে না ঘুম রোজ, ভাবছি শুরু করব ক্যাম্পাস, কি করি ঠিক তুমি বলে দাও। আমারে পাগলামি কোলে তুলে নাও, কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও, পকেটে লুকোনো ছোটো তালোয়ার, চৈত্র ছেলে কিন চটি সালোয়ার। যতবার তোমার পাড়ায় গিয়ে অলি গলি মাপি, অস্বস্তিতে দশবার গিলি ঢোক, ততবার তোমার স্বপ্নের সিঁড়িতে নেমে আসে সেই বেটে মোটা কালো লোক। নমস্কার, ওয়েলকাম আর একটা ফেসবুক লাইভ সেশনে। আপনারা ভাবছেন যে একদম নতুন গান, খাতা দেখে কি করে গাইছি। আমি আগেও জানিয়েছি এই গানটা এতটাই পুরনো এবং এতদিন আমার সঙ্গে আছে যে গানটা প্রায় মুখস্থই বলা যেতে পারে। গানটা লেখা হয়েছিল 2008 সালে, তখন আমি এই শহরে থাকতাম না, বিখ্যাতও হইনি, এবং কেউই হয়তো আমার গানের সঙ্গে আপনারা পরিচিত নন সেই মুহূর্তে। সেটা ছিল 2008 সাল, আমি ছিলাম ব্যাঙ্গালোর শহরে চাকরিরত, এবং সেই সময় লিখেছিলাম এই গানটা, পড়েই ছিল ডায়েরির খাতায়। তারপর সৃজিৎ দা যেরকম করেই থাকে, আবার আরেকবার নতুন ছবি ভিঞ্চিদা যেটা রিলিজ করছে 12 এপ্রিল, তাতে বেছে নেওয়া হয় এই গানটা। এই ছবিটি একটি থ্রিলার, এবং থ্রিলার ছবিতে গান সেটা সত্যি সত্যি আশ্চর্য, কিন্তু আমার ক্যারিয়ারের শুরুর থেকেই সেটা ঘটে চলেছে, ধন্যবাদ সৃজিৎ দাকেই। 22শে শ্রাবণ, চতুষ্কোণ এবং তারপর ভিঞ্চিদা আরেকটি থ্রিলার, যেখানে নতুন গান তৈরি করার প্রয়োজন, সেখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এবং প্রেমের গান, যেটা হয়তো সত্যি সত্যি একটু অদ্ভুতভাবেই আমাদের মাথায় আসছে, কী করে একটি ছবিতে একটি প্রেমের গান থাকতে পারে। এবং এই পার্টিকুলার গানটি, যেটির কোনোদিন কোনো সম্ভাবনা ছিল বলে আমার মনে হয়নি, সেটা ছবিতে স্থান পেয়ে গেছে, এখন আপনারা শুনতেও পাচ্ছেন। সেটার প্রথম ফেসবুক লাইভ হলো এইটি, এবং আমি শোনালাম খালি গলায় কীরকম লাগছে গানটা। গানটা অনেকে মিলে আমরা তৈরি করেছি, আমরা স্টুডিওতে যখন রেকর্ড করেছি, গানটা ট্র্যাক করেছি দীপ্তেন্দু, বেস বাজিয়েছে রণ কৌস্তব, ড্রামস বাজিয়েছে সন্দীপন, হারমোনিকা বাজিয়েছে সম্রাট, রেকর্ড করেছে দেবজিৎ, এবং গানটা ফাইনালি মিক্স মাস্টার করেছে ভাই। সবাই মিলে আমরা কাজটা করে তুলে দিয়েছি সিনেমার হাতে, এবং তারপর সিনেমার মাধ্যমে আপনাদের কাছে গানটা পৌঁছে যাচ্ছে। আমি ডেফিনেটলি গানটা হয়তো আরেকবার গাইব, তবে একদম শুরুর দিকে যখন আরেকটা থ্রিলারে কাজ করেছিলাম, ছবিটার নাম ছিল 22শে শ্রাবণ, এবং যে গানগুলো এতটাই বেশি বিখ্যাত হয়েছিল এবং এতটাই জনপ্রিয় হয়েছিল, যার জন্য হয়তো ভবিষ্যতে আমি কাজ করার আরও সুযোগ পেয়েছি, সেখান থেকে আরেকটি প্রেমের গান, আপনাদের খুব প্রিয় গান, পছন্দের গান,
তখন কিরকম মানে সেই গানটা পুরনো গান ছিল কিন্তু তখন কিরকম ভাবে গানটা আপনাদের কাছে পৌঁছেছিল? যেখানে শুরুর কথা বলার আগে সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস, যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ সেখানে ছুটবো ভাবি গিলবো গল্প ভুল হবে বানান, এই বুঝি ফস কালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে, প্রত্যেক দিন ভয় পাওয়ার সব ইচ্ছে গুলো অনেক ঝড়ের শব্দ শোনে, একবার বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই, একবার বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই, একবার বল নেই তোর কেউ নেই তোর কেউ নেই, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। 2011-তে তৈরি করা ঠিক নয়, তার আগেই তৈরি করা, কিন্তু 2011-তে রিলিজ হয়েছিল এই গানটি। 22শে শ্রাবণ ছবিতে প্রথমবার শুনেছিলেন একবার বল নেই তোর কেউ নেই, সেটা ছিল একটা দুঃখের গান, প্রেমের গান কিন্তু বিরহের গান। এইবার ভিঞ্চিদায় যখন রিলিজ করছি আমরা, এই গানটা দুঃখের নয়, খুবই আনন্দের, প্রেমের গান বটে। এরপরেও আরও অনেক গান রিলিজ করবে এই ছবির, সেগুলো নিয়ে একটু উৎসাহ থাকা মানুষের আমার পক্ষে খুবই সুবিধাজনক একটা জায়গা, এবং আশা করছি গানগুলো নিরাশ করবে না আপনাদের। যে গানটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, যে গানটা দিয়ে শুরু হয়েছিল, আরেকবার সেটা একবার একটু গাওয়া যাক, যাতে যদি মানুষের ভালো লেগে যায় তাহলে গানটা শুনবেন আরও এবং বন্ধুদের বলবেন, কেমন লাগছে সেটা জানাবেন। SBF থেকে রিলিজ করছে এই ছবিটি 12 এপ্রিল, এবং তার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, সুতরাং গানের বম্বিং আর কি, কার্পেট বম্বিংয়ের মতন গান একের পর এক আপনাদের কাছে পৌঁছে যাবে। সেই গানে শুরু করছি আমরা গ্যাস বেলুন, একটি প্রেমের গান। গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে, নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে, কোথায় যাব তুমি বলে দাও, এখন স্টেশনে থামে না ঘুম রোজ, ভাবছি শুরু করব কম্পোজ, কি করি ঠিক তুমি বলে দাও, আমার পাগলামি কোলে তুলে নাও, কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও, পকেটে লুকোনো ছোট তলোয়ার, চৈত্র সেলে কিনো চটি সালোয়ার, যতবার তোমার পাড়ায় গিয়ে অলি গলি মাপি, অস্বস্তিতে 10 বার গিলি ঢো, ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে, সেই বেটে মোটা কালো লোক, গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে, নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে, কোথায় যাব তুমি বলে দাও। আপাতত বিদায়, গুড নাইট, সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ফেসবুক সেশনে। তোমার চোখের ভেতর যাই, হাত
মানুষের চিৎকার শোনে, সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে। নমস্কার বন্ধুরা, আর একটা ফেসবুক লাইভে সবাইকে স্বাগত। যে গানটা এক্ষুনি শুনলেন সেই গানটা একদম নতুন গান, দুদিন আগে রিলিজ করেছে, রোববার রিলিজ করেছে। ছবির নাম ভেঞ্চিরা এবং এই ছবিতে এই গানটা ব্যবহার করা হয়েছে। গানটার নাম তোমার মনের ভেতর যায় এবং গেয়েছে আমার তোমাদের সবার প্রিয় নোবেল খুবই প্রতিভাবান একজন শিল্পী। তার প্রথম প্লেব্যাক, তার ডেবিউ হলো এই গানটাকে এবং তোমরা ইউটিউবে শুনেছ, বিভিন্ন জায়গায় শুনছ। গানটা পুরোটা শুনতে হলে যে কোনো অডিও প্ল্যাটফর্মে শুনবে, তাতে গানের ইন্টারলিউড প্রিলিউড সব কিছু পুরোটা পাবে। গানটা অ্যারেঞ্জ করেছে সৌমিক চক্রবর্তী, ড্রামস বাজিয়েছে সন্দীপন, গিটার বাজিয়েছে ঋষভ। পুরো গানটা শুনবে, ভালো লাগলে জানিও, কেমন লাগছে সেটা জানিও। এই গানটা তৈরি হয়েছিল ইনিশিয়ালি অ্যাকচুয়ালি অনেকদিন আগে, 2008 বা এরকম কোনো একটা সময়, এটাও প্রায় 10-11 বছর পুরনো গান পড়েই ছিল। এবং সুরটা এক রেখে কথাটা পুরোপুরি পাল্টে ভিঞ্চিদার জন্য তৈরি করতে হয়েছে, শ্রীদার পরিচালিত এই ছবিটার জন্য তৈরি করতে হয়েছে। এবং যেরকম চরিত্রের ডিমান্ড ছিল, যেরকম গল্পের ডিমান্ড ছিল, সেরকমভাবে লিখতে হয়েছে গানটা। পুরনো গান নতুন প্যাকেজে, নতুন মোড়কে, কিন্তু যারা যারা পুরনো গানটা শোনোনি, শোনা বাকি আছে, তাদের জন্য সারপ্রাইজ তোলা থাকবে। আশা করি ভবিষ্যতে কোনো একদিন সেই ভার্সনটাও রিলিজ করা যাবে। তবে এই মুহূর্তে এই গানটা শুনতে থাকো, নতুন গান, নতুন বাংলা গান যারা ভালোবাসো তারা শুনো, বন্ধুদের জানিও। ইতিমধ্যে আরও বেশ কিছু গান রিলিজ করেছে ভেঞ্চিদার। তার এক সপ্তাহ আগে, ঠিক এক সপ্তাহ আগে, একটি আমার খুব প্রিয় গান শান্ত হও রিলিজ করেছে। আজকে যখন এসেছি লাইভে, অবভিয়াসলি গানটা শোনাবো। এত ছটপট করছো কেন, আমার দিকে তাকাও, কি করতে আজ ইচ্ছে করছে বলো কি চাও। এসো বসো শুনি তোমার অভিজ্ঞতার কথা বলো, এতদিনে জীবন তোমায় কি শেখালো। ঘাসের সবুজ ছিটকে আসছে, ভেজা মাটির গন্ধ টানছে, প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দু চোখ। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ধারালো রোদে এসে দাঁড়ালে এখানে শুধু নীরব, হারিয়ে ফেলো না, ফেলো না।
শান্ত হ 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 অনেক ধন্যবাদ গান শোনার জন্য আমার সঙ্গে থাকার জন্য যেটা বলার কথা 12 এপ্রিল ভিঞ্চি দা রিলিজ করছে আশা করি অনেকেই ইন্টারেস্টেড এবং গানগুলো শুনে পজিটিভ রেসপন্স পেয়ে ভালো লাগছে আরও শুনতে থাকুন জানাতে থাকুন প্রতিক্রিয়া কেমন লাগছে এই ছবির প্রথম যে গানটা রিলিজ করেছিল গানটার নাম গ্যাস বেলুন অনেকেই শুনতে চাইছে আমি দেখতে পাচ্ছি রিকোয়েস্ট গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে কোথায় যাব তুমি বলে দাও ভাতের ফ্যান উপচে পড়ো কোকের ক্যান ঘামতে থাকো কোনটা আগে তুমি বলে দাও আমারে পাগলামি কোলে কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও পকেটে লুকোনো ছোট তলোয়ার চরিত্র ছেলে কিনো ছোটি সালোয়ার যতবার তোমার পাড়ায় গিয়ে অলি গলি মাপি অস্বস্তিতে দশ পার গিলি ঢোক ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেলে অনেক ধন্যবাদ একটি প্রেমের গান গ্যাস বেলুন শান্ত হও একটু শান্ত গম্ভীর গান আর অন্য গানটা খুবই এজি একদম রক সাউন্ড ট্র্যাক গানটার নাম তোমার মনের ভেতর যায় গিয়েছে নোবেল তোমরা শুনতে থাকো এবং জানাতে থাকো কেমন লাগছে ভিঞ্চিদার গান ভালো থেকো সবাই আবার একটা লাইভ সেশনে সবার সঙ্গে দেখা হবে বিদায় আমাকে কেউ বলেছিল এ মহাসাগরের ঢেউ আমাকে নিয়ে ভেসে যাবে একদিন যেখানে সৈকত কিছু মসৃণ আলোতে আলোতে ঢাকা আলোতে আলোতে ঢাকা মুখ বুঝে কিভাবে বেঁচে আছি ধারণাই নেই কখনো ভোর রাতে ঘুম ভেঙে যায় কণ্ঠ ভরে বুঝি গাইছে সবাই আলোতে আলোতে ঢাকা আলোতে আলোতে ঢাকা আমার বুকে সূর্যের বাসা আমার চোখে বাঁচার তাগি আমার মনে হিমালয় আশা সময় কিনে চাইনি রসি আমার ঈশ্বর চিনে নেবে আমায় আমি দাঁড়িয়ে তার দরজায় রোজ এক স্বপ্ন দেখা আলোতে আলোতে ঢাকা আলোতে আলোতে ঢাকা আলোতে আলোতে
ঢাকা। নমস্কার বন্ধুরা, আর একটা ফেসবুক লাইভ সেশনে সবাইকে স্বাগত। বুঝতেই পারছেন আবার নতুন গান রিলিজ করা হয়েছে এবং বাংলা নববর্ষে সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে এই বছরের, এই বাংলা নতুন বছরের প্রথম গান আলোতে আলোতে ঢাকা। 10ই মে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি কণ্ঠ ছবিটি আপনাদের জন্য রিলিজ করতে চলেছে এবং সেই ছবির সঙ্গে আমিও যুক্ত আছি। যুক্ত আছি কিভাবে? যা করে থাকি, গান করে থাকি, গান তৈরি করে থাকি, গান লিখে থাকি, গেয়ে থাকি। এই বছরও অন্যথা ঘটেনি, কণ্ঠ ছবিতে আমি যুক্ত আছি এবং আমার নতুন গান আলোতে আলোতে ঢাকা গতকাল রিলিজ করেছে এবং গানটা অদ্ভুত ছাড়া পেয়েছে, অদ্ভুত ভালোবাসা পাচ্ছে মানুষের কাছে। সেটা আপনারা দেখতেই পারেন, যারা শোনেননি তারা শুনবেন। কণ্ঠ এমন একটা গল্প, এমন একটি মানুষের গল্প যে একটি বিশেষ রোগে আক্রান্ত হয়। এবং ক্যান্সার আমাদের কাছে খুব একটা নতুন শব্দ নয় এবং এমন একটি ঘর আমরা হয়তো খুঁজে পাবো না যেখানে ক্যান্সার তার থাবা বসায়নি। সেই মারাত্মক রোগে যখন একটি মানুষ তার কণ্ঠ হারায় এবং তারপর কি হয়, সে কি করে ঘুরে দাঁড়ায়, সেই গোটা বিষয়বস্তুটা নিয়েই এই ছবিটা তৈরি হয়েছে। তার লড়াই, একটা একজন ক্যান্সার সার্ভাইভারের লড়াই, এবং সেই লড়াইটা দেখতে হলে আমাদের ছবিটা দেখতে হবে। কিন্তু সেই ছবিতে আর কি আছে? সেই ছবিতে আছে এই গানটি। এই গানটির নাম আলোতে আলোতে ঢাকা, যেটা একদম ভিন্ন ধরনের একটি গান। ভিন্ন ধরন তো বলাই হয় প্রত্যেকবার, সত্যি সত্যি এটা অন্যরকম একটি গান। তার কারণ আমি কোনোদিন ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে গান লিখব, ক্যান্সার সার্ভাইভারদের জন্য গান লিখব, যে গানটা হয়তো মানুষকে কোথাও একটা শক্তি যোগাবে, আমি ভাবিনি। এবং এই ছবিটার হাত ধরেই সেই সুযোগটা আমার কাছে এসেছে এবং তৈরি হয়েছে আলোতে আলোতে ঢাকা। একটা মানুষ যার জীবনের সব কিছু শেষ হয়ে যাচ্ছে, চোখের সামনে থেকে সব ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এবং ভালোবাসার মানুষরা হয়তো কদিনের মধ্যে ফুরিয়ে যাবে, তার জীবন থেকে মিলিয়ে যাবে, সেই মানুষটা কি দেখছে, কি করে সে ঘুরে দাঁড়াতে পারে, কি করে সে ফিরে আসতে পারে আলোয়। আলোয় ফেরা গান, ফেরার গান আলোতে আলোতে ঢাকা। নিয়ে চলো এখানে কবে থেকে আছি বলো, শুনেছি সেখানে আকাশের গায়ে না বলা কত কথা ভেসে বেড়ায়। আলোতে আলোতে ঢাকা, আলোতে আলোতে ঢাকা, আরো দূরে আমার চেতনাকে সঙ্গী করে যে তৃণভূমি আজ তুলছে আওয়াজ, সেখানে সোনা রোদে বুনেছে কোলাজ। আলোতে আলোতে ঢাকা, আলোতে আলোতে ঢাকা, আমার বুকে সূর্যের বাসা, আমার চোখে বাঁচার তাগি, আমার মনে হিমালয় আশা, সময় কিনে চাইনি রশি, আমার ঈশ্বর চিনে নেবে আমায়, আছি দাঁড়িয়ে তার দরজায়। রোজ এক স্বপ্ন দেখা, আলোতে আলোতে ঢাকা, আলোতে আলোতে ঢাকা, আলোতে আলোতে ঢাকা। অনেক ধন্যবাদ আজকে লাইভে থাকার জন্য। গানটা তো একা তৈরি হয় না, আমার একটা টিম আছে যে গোটা টিমটা পরিশ্রম করে গানটা তৈরি করে। আমি গানটা লিখেছি, সুর করেছি, গানটা অ্যারেঞ্জ করেছে সমীক চক্রবর্তী। গানটায় গিটার বাজিয়েছে ঋষভ, গানটায় বেস বাজিয়েছে কৌস্তভ বিশ্বাস, ড্রামস বাজিয়েছে সন্দীপন, রেকর্ড করেছে দেবজিৎ, আর মিক্স করেছে অ্যাজ ইউজুয়াল সমী চ্যাটার্জি ভাই। এবং এই গানটাতে শুধু আমার কণ্ঠ ছাড়া আরও তিনটে কণ্ঠ আপনারা শুনতে পাবেন, তিনটে নারী কণ্ঠ শুনবেন, এবং তারা হলো অস্মিতা, অমৃতা আর বনি। এরা তিনজন খুব অল্প বয়সী মেয়ে, তারা গান গাইতে চায়, গান গাইতে
এসেছে এই ইন্ডাস্ট্রিতে এবং এই গানে তারা হারমোনি করেছে এবং আমার কণ্ঠের সঙ্গে যে গান কণ্ঠগুলো মিশে আছে, হারমোনি হিসেবে মিশে আছে, সেই কণ্ঠগুলো এই তিনজনের। আর আপনারা শুনতে থাকুন আলোতে আলোতে ঢাকা। কিছুদিন আগেই রিলিজ করেছে আরেকটি ছবি ভিঞ্চিদাত, সেখানে আমার গান শুনেছেন এবং ভিঞ্চিদা এখনও রমরম করে হলে চলছে, মানুষ ভালোবাসছে, গান ভালোবাসছে। এইবার একদম অন্য ধারার গান, একদম অন্য বিষয়ের গান কণ্ঠ সিনেমার থেকে আলোতে আলোতে ঢাকা। আপনারা শুনতে থাকুন এবং জানাতে থাকুন কতটা ভালো লাগছে বা কী বক্তব্য আছে আপনাদের। ধন্যবাদ, বিদায়।